আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এবি টোয়েন্টি ফোরের এর সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদুল নবী সুজন নেত্রকোনা জেলার পূর্বধল উপজেলায় বারো নম্বর বৈরাটি ইউনিয়ন আলমপুর উপস্বাস্থ্য কেন্দ্র একটি এবং পরিবার কল্যাণ কেন্দ্র একটি স্থাপিত হয় এখানে জনবসতি আছে প্রায় কুড়ি হাজার সাতশো চল্লিশ জনের উপরে কেন্দ্র দুটি একই জায়গায় পাশাপাশি এবং পরিবার কল্যাণ কেন্দ্রে ভবন আছে কিন্তু ভিতরে নাজেহাল অবস্থা আসবাবপত্র ভাঙা ভিতরে ময়লা আবর্জনা ও বিল্ডিং এর কালার শেওলা আবরণে ঢাকা সামনের আগাছায় জরাজীর্ণ ভবনটি গত বাইশে মার্চ বৃহস্পতিবার টোয়েন্টি ফোর টেলিভিশন উপজেলা প্রতিনিধি গিয়ে দেখেন পরিবার কল্যাণ কেন্দ্রটি তালাবদ্ধ অবস্থায় আছে তখন স্থানীয় কয়েকজনের কাছে জানতে পারেন কেন্দ্রটি মাঝে মাঝে খোলা হয় একজন মহিলা রুগী এসে ফিরিয়ে যাচ্ছেন তখন এবি টোয়েন্টি ফোরের প্রতিনিধি কয়েকজনের সাথে কথা বলেন কথা বলে জানা গেল চব্বিশে মার্চ রবিবার অফিস খোলা হবে

ঠিক সেই রবিবার সকাল দশটা তিরিশ মিনিটে গিয়ে দেখা যায় অফিস খোলা কিন্তু কোনো স্বাস্থ্যকর্মী উপস্থিত নেই সাংবাদিকের খবর পেয়ে বারোটার দিকে এসে উপস্থিত হন স্বাস্থ্যকর্মী রহিমা বেগম ও একজন পুরুষ রহিমা বেগমকে ডিউটির সময় জিজ্ঞাসা করলে উনি বিভিন্ন কাজের অজুহাত দেখিয়ে দেরি হয়েছে বলে জানান এবং জনবলের কারণে সকল কাজ ওনার একাই করতে হয়

এবং পঁচিশটি গ্রামের মানুষের দাবি আলমপুর উপজ স্বাস্থ্য কেন্দ্রটি আবার পুনরায় চালু করা হোক উপজেলা ওয়েবসাইটের তথ্য মতে জানা গেল আলমপুর স্বাস্থ্য কেন্দ্রটিতে মঞ্জুরীকৃত পদ ছয়টি এবং কর্মরত পদ রয়েছে চারটি এবং শূন্য পদের সংখ্যা দুইটি দুইটি পদের জন্য একজন মেডিকেল অফিসার ও একজন সহকারী সার্জারি ডাক্তার আছেন এই দুজন ডাক্তার চিকিৎসা সেবা কোথা থেকে করেন কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ করছি সঠিকভাবে তদন্ত করে বৈরাটি ইউনিয়নের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার সুযোগ দিন বৈরাটি ইউনিয়নের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসা এই কেন্দ্রটি অবহেলিত কেন বৈরাটি ইউনিয়নের জনগণ প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকে টাইমিং মেশিন স্থাপন করলে সঠিক সময় ডাক্তার হাজিরা দিলে চিকিৎসার উন্নতি হবে বলে আশা ব্যক্ত করেন এলাকাবাসী তাই সরকারের সুদৃষ্টি কামনা করছেন সাধারণ মানুষ তারা বাংলাদেশের যে উপস্বাস্থ্য কেন্দ্র আছে সবগুলাই মোটামুটি চালু আছে সবগুলাই চলতেছে সম্মানিত দেশবাসী বর্তমান সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ যেন আমাদের এই হাসপাতালটির কার্যক্রম সুঠিকভাবে পরিচালনা করা হয় কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে আহ্বান করছি বৈরাটি ইউনিয়নের আলমপুর স্বাস্থ্য কেন্দ্রটি সচল করে পঁচিশটি গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হোক তাহলে উপকৃত হবে বৈরাটি ইউনিয়নের জনগণ আসুন দেশটা সোনার বাংলা হিসেবে গড়ে তুলি এবং সোনার বাংলায় রূপান্তরিত করি তথ্য ও ভিডিও চিত্রে নেত্রকোনা পূর্বধলা প্রতিনিধি জিএইচ তালুকদার এবি টোয়েন্টি ফোরের সাথে থাকুন যখনই সংবাদ তখনই দেখুন বি টোয়েন্টি ফোর আরও সংবাদ জানতে ভিজিট করুন আমাদের ফেসবুকের পাতায় এবং একই সাথে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি বি টোয়েন্টি ফোরের সব সংবাদ দেখতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন বি টোয়েন্টি ফোরের নিজস্ব অ্যাপ বি টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ